নবীর আগমনে চন্দ্র খুশি সূর্য খুশি আসমান খুশি জমিন খুশি জমিন ডেকে বলে জমিন ডেকে ডেকে বলে আল্লাহ আল্লাহ আমার মধ্যে তোমার নবীরে পাঠাও আসমান ডাইকা বলে আল্লাহ আমার মাঝে তোমার নবীরে পাঠাও আসমান আর জমিনের দ্বন্দ্ব লাইগা গেল আমার আল্লাহ দেখলেন আসমান অন্তর থেকে নবীরে চায় জমিন অন্তর থেকে নবীরে চায় জমিন ডাক দিয়া বলে আল্লাহ no video পাঠাও আল্লাহ ডাক দিয়া কয় জমিন তোমার মধ্যে যদি আমার নবীরে পাঠায় আদে তোমার লাভ কি হবে জমিন দাইকা বলে আল্লাহ আপনি তো অন্তর জামি অন্তরের খবর জানেন এরপরে আপনার প্রশ্নের জবাব আমি দিচ্ছি জমিন ডাক দিয়া বলে আল্লাহ এই নবীরে না বানাইলে তুমি আসমান বানাইত না এই নবীরে না বানাইলে গো আল্লাহ আমি জমিন রে এই নবী যদি আমার জমিন আসে তোমার সৃষ্টি জগতের মধ্যে আমি জমিনের দাম বৈরা যাই আরে একটু জোরে বলেন আল্লাহু আকবার আরে একটু জোরে বলেন ইয়া রাসূল আল্লাহ নবীজি মহান সন তার شان নবীজি তাহার শান যার প্রেমেতে মজনু হইল যার মজনু হইল আল্লাহ হইলো আল্লাহ মান শোনো মহান শান নবীজি শোনো তাহার শান রাস্তা নবী হলে চলো মা রাস্তা দিয়া দয়াল নবী হলে চলমান আল্লাহর হুকুম পেয়ে মে ওর তো সায় দান হুকুম পেয়ে মে কর সায়া দান নোবী সোনো তাহার শান নী মান সোনার শান সুরে বলে না লাগার বাবা জিরারিয়া মা আমার নবীর শান আসমান চিনতে পেরেছে আমার নবীর শান জমিন বুঝতে পেরেছে আমার নবীর শান পশু পাখিও জানে একদল মানুষ আছে এই নামদারী মানুষেরা আমার নবীর সান বুঝে না এই মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহিস যখন ঘুরে ঘুরে বছরে একবার আসে অনেক মানুষেরা নামদারি মানুষেরা এই মিলাদ নবি সাল্লামকে আলাইহি বলে নিকৃষ্ট বিদআত বলে আমি বলতে চাই বন্ধুরা মিলাদ

জোরে বলেন ঠিক না আমার নবীর মিলাদে বেজার হয়েছিল শয়তান খুশি হয়েছিল আসমান খুশি হয়েছিল জমিন খুশি হয়েছিল ফেরেস্তারা খুশি হয়েছিল আল্লাহ তালা সৃষ্টি গোল ও আমার যুবক বাইরা ঘর আল্লাহ ভগবান সূর্য খুশি সব কিছু খুশি বেজার হয়েছে শৈতান খুশি হয়েছে কল আসমান আমার মাঝে দাও জমিন ডাই বলে আল্লাহ আমার মাঝে দাও আমার আল্লাহ কয় আসমানের মধ্যে দিলে আমার জমিন বেজার হয়ে যাইব রে জমিনের মধ্যে দিলে আসমান বেজার হইয়া যাইব এইবার রাত্র কেবলে বলে আল্লাহ মায়ার নবীরে আমার রাত্রবেলা দাও এইবার দিন ডাইখা বলে আল্লাহ দয়ার নবীরা আমি দিনের বেলা দাও আমার আল্লাহ ডাক দিয়া বলে দিন ও দিন তোমার মাঝে আমার নবী যাইলে খিলাব হবে দিন ডাক দিয়া বলে আল্লাহ এই সৃষ্টি জগতে আমি দিন আমার আল্লাহ রাত্রে বলে আল্লাহ তোমার নবীর যদি আমি রাত্র পাই আমি সৃষ্টি জগতের সেরা হয়ে যাব আমার আল্লাহ কয় দিনে ও দেওয়া যাবে না দিনে দিলে রাত্র বেজার হইয়া যাইব রে রাতেও দেওয়া যাবে না রাত দিলে দিন বেজার হইয়া যাইব আমার আল্লাহ এমন একটা সময় আমার নবী দুনিয়ায় আগমনের সময় বেছে নিয়েছেন এটাকে রাত বলা যায় না এটাকে দিন বলা যায় না আর বিয়ে বলা হয় শুভে হয় সা রাত্রে শেষ সীমানা আর দিনের প্রথম বাঘ এমন একটা মোহনায় নবীরে দান করছেন এমন টাইমে যখন দান করছেন রাত্রের মধ্যে আত্মতৃপ্তি আমার শেষ সীমানায় নবীরে দিছে আর দিন দিনকে আমিও খুশি আমার প্রথম সীমানায় নবীরে দিছে আমার আল্লাহ কয়ে বান্দারা ও রাত্র তোমারে বানাইলাম আমি আল্লাহ ও দিন তোমারে বানাইলাম আমি আল্লাহ কাউকে আমি বেজার করতে চাই না এই জন্য সবে সময় আমার নূরের নবীরে পাঠাইছি আর একটু জুড়ে বলেন আল্লাহ আগবার বন্ধুরা রে আমার এই সাল্লাল্লাহু আলাইহি ও সাল্লাম সম্পর্কে আমার নবীর সাহাবি হযরত আবু খর সিদ্ধ ইল্লাহ তালা নু থেকে হাদিস রয়েছে ফারুক আজম থেকে হাদিস রয়েছে আমি একে একে আপনাদের সামনে কথাগুলো বলবো সবার আগে কোরআন উল কারিমের আয়াত খান আপনাদের সামনে বলবো ১০ নাম্বার সোরা সোরা ইউনুসের আটান্ন নাম্বার আয়াত আল্লাহ তালা ডাক দিয়ে বলেন بسم الله الرحمن الرحيم. قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون. মানুষেরা আমার নবীরা পেয়েছ কুল বি ফদুলিল্লাহ আমার আল্লাহ ডাক দিয়া বলে ইয়া সুন্ল আপনি জানা এদিন যারা আমি আল্লাহর ফজল পাইছে এবং যারা রহমত পাইছে তারা যেন আনন্দ উল্লাস করে আনন্দ উল্লাস করলে লাভ হবে কি আমার আল্লাহ কই হুয়া আমার আল্লাহ ডাক দিয়া বলে ও যদি তার আনন্দ উল্লাস করে এদের জীবনে যত দন সম্পদ অর্জন করেছে সঞ্চয় করেছে ব্যালেন্স ওই সবগুলার থেকে আমি আল্লাহর কাছে এদের সঞ্চয়টা মানে নবীর আনন্দের যেই সঞ্চয় এটা হুয়া খৈর আমি আল্লাহর কাছে আরো দামি হয়ে যাবে আরেকটু জুড়ে বলেন আল্লাহ আগবার আমার

কো না নবী দরো নবী তিনি কেন বুঝনা বলো না নবী দরো নবী তিনি কেন বুঝনা না 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 নবী ভুলতে পারি না বলে না 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 তোমাই ভুলতে পারি না শুভান্না করছেন না রে আমার আমার আল্লা ডাক দিয়া বলে হাবি বেনিফিট আপনারে পাইয়া যারা আনন্দ করে তাদের জন্য এই বেনিফিটগুলো আছে এইবার হজরতে আবু বকর সিদ্দিক থেকে কয়েকটা কথা বলবো কিতাবের নাম মাতুল কুবরা আলাল আলাম এই কিতাবের প্রথম থেকে হাদিসগুলো রয়েছে আপনারা যারা দেখতে চান নামাজের পরে আমার কাছে কিতাবখানা আছে দেখে যাইতে পারবেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া বলে দুনিয়ার মানুষের আহা

সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান রফিকি ফিল জান্নাহ আওয়াজ করে বলেন আল্লাহু আকবার এই আওয়াজে মানিনা আওয়াজের ধাক্কা মদিনায় লাগতে হবে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আর শুদ্ধে বলেন ইয়া হাবিব আল্লাহ আর একটু জোরে আল্লাহু আকবার আল্লাহ

না আমার আল্লাহ আমি আবু বকরের বন্ধু বানায়া তোমার জান্নাতে ঢুকায়া দেবে আরে জুরে বলেন আল্লাহ আগবার সকল ঈদের সেরাই দেহ পবিত্র পবিত্র ঈদের মিলাদুন্নবী সকল শহরাইদ হলো পবিতরাঈদ তুমি ইসলাম এর ধারা কো বাহকন্দন তুমি ইসলাম এর ধারা কো বাহক তুমি হইলা ইসলামের রবি সকল ঈদের পবিত্র ঈদ এ মেলাদ সকল সেরা ঈদ হল পবিত্র ঈদ এ মেলাদ নবি আগমন তো তোমার হবে দুনিয়ায় সারাটা জাহান সাজাইলে না আল্লাহ ও সুবাকী মারhaba জানাই ও সুবাকী মারhaba জানাই পাইতে চাই তোমার নূরে রসবি সকল ঈদের জুরে পবিত্র ঈদের মেলাদ নবী সকল ঈদের সেরা জনম পবিত্র ঈদের আগমন তো মার হইলো মাকায় হিজরত করিলা সোনার মদিনায় আগমন তো করিলা সোনার মার হবা দুনি সকলের মার হবা দুনি সকলের পাইতে তোমার চরণ ধুলা সকল পবিত্র আই মিলা দু সকল মত বলেন হলো পবিত্র আই মিলা বি তুমি ইসলামের ধারক বাহক তুমি আমের রবি সকল ঈদের পবিত্র ঈদে মিলাদুন্নবী চিৎকার নিয়ে বলেন সুবহান আল্লাহ আওয়াজ মানি না আর জোরে বলেন আল্লাহু আকবার খুশির আওয়াজে বলেন ইয়া রাসূল আল্লাহ নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত

আমার ভাই আবু বকর তোমাদেরকে মিলা নবী সম্পর্কে বলেছে আমি উমর থেকেও কিছু কথা শুনে নাও হযরতে উমর রাদিয়াল্লাহু আনহু ডেকে বলে ও দুনিয়ার মানুষেরা শুনে নাও শুনে নাও মান আযমা মাওলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাদ আহিয়াল ইসলাম হযরতে উমর ডাইকা বলে দুনিয়ার মানুষেরা মিলাদুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা সম্মান করবে এই মিলাদুলনবীকে যারা তাজিম করবে ইজ্জত করবে ফাকদ আহিয়াল ইসলাম এরা সাধারণ কোন কাজ করলো না এরা যেন আমার আল্লাহর ইসলামকে পুনরায় আবার জিন্দা করলো দেখছেন নি হাদিস নাই আপনি দোকানে যায় যদি টমেটো খুঁজেন কেমন পর্যন্ত পাবেন টমেটোর দোকানে যাই যদি হীরা খুঁজেন পাবেন বলেন পাবেন পাবেন না তাহলে যেই বাজারে যেই দোকান ওই জায়গায় যায় খুঁজতে পাওয়া যাবে কিতাবের নাম আন্নেমাতুল কুবরা আল আল আলম এই কিতাবের মধ্যে আমি যে হাদিসগুলো বলতেছি এই হাদিসগুলো স্টেপ বাই একটার পরে একটা ইনশাল্লাহ সিরিয়াল বাই সিরিয়াল আছে সোহান আল্লাহ বলি হজরত ওসমান রদি আল্লাহানহু বলে আবু বলল উমর বলল আমি তো রাসুলের দুইটা নুরের টুকরা বিবাহ করেছি আর একটু জুড়ে উসমান রদি আল্লাহ তালানহুর একটা লকব হচ্ছে গণি মানে হচ্ছে ধনী আরেকটা লকব হচ্ছে হচ্ছে এই নূর শব্দটা তাসনিয়াতু জমা গ্রামারের দৃষ্টিতে তাসনিয়াতু জমা মানে দ্বিবচন বছর দুই বছর মানে দুইজন হজরত উসমান জিন নুরাইন বলা হয় এই জন্য যে নবীজির দুইটা কন্যার স্বামী উসমান এই জন্য নবীর দুইটা কন্যাকে এখানে নূর বলা হয়েছে হরজত উসমান হচ্ছে নবীজির দুইটা নূরের স্বামী মানে দুইটা মেয়ের স্বামী নবীজির কন্যা দুইজন বিবাহ করলে যদি হয় দুই অধিকারী আমাদের নবী ঠিক উসমান নবীর কন্যা নূর নবীর পশি নূর নবীর থুতু মুবারক নূর নবীজির চুল মুবারক নূর নবীজির দেহ মুবারক নূর নবীজির রক্ত মুবারক নূর কিন্তু নবী নিজে মাটি তার জব নামবে সেগুলা হাসি ভাই না বলে হাসি ভাই না তিরমিজি শরীফের হাদিস আল্লাহর নবীর সাহাবি বলে যে নবীজি যখন হাসতেন তাবাসসুম নবীজির এই দুই ঠুট ঠুটের ফাঁক দিয়া যখন হালকা দাঁত মুবারক বেড়ে যেত ওই দাঁত থেকে নূর ঝলমল ঝলমল করত আর একটু জুড়ে বলেন সুবহানাল্লাহ হজরত আনসর বলেন আমার নবী পূর্ণিমা রাতে খেজুর গাছের মধ্যে হেলান দিয়া লাল একটা চাদর দাঁড়ায় রইলেন আইখা আমি একবার পূর্ণিমার দিকে তাকাই একবার আমার নূরের নবীর দিকে তাকাই তাকায় দেখি আল্লাহর শপথ আল্লাহর শপথ আল্লাহর শপথ আমার নবীজির চেহারা মুবারক পূর্ণিমার চাঁদের চাইতে অদশগুণ সুন্দর আরও বেশি সুবহানাল্লাহ কোন সুবহান আম্মা যিন আমিনা রাদিয়াল্লাহু আনহা বলেন এ দুনিয়ার মানুষ শুনে নাও আমার সন্তান যখন ইখরুযু ফি বাতনি যখন میلادুন নবী হয়েছে আমার সন্তান যখন ভূমিষ্ঠ হয়েছে আমার পেট ऊंचा হয় নাই পেট ভারী হয় নাই ব্যথা হয় নাই তবু এতটুক আমি বুঝেছি যে যেদিন আমার নবী আগমন হয়েছে আমার শরীর থেকে একটা নুরের টুকরা আলাদা হয়েছে ওই নূরটা জমিনে আইসাই সেজদাই পুরা সেজদাই পুরা কি জানি ভিড় ভিড় করে বলতেছে যখন নবীর বয়স হলো আব্বাস রাদি আল্লাহ আনহ বলেন ও আমার ভাতিজা তোমার আম্মা বলল তুমি জন্মের পরপরই নেই সেজদাই পরে কি বলছিলা আমার নবী বলেন চাচা আমি বলেছিলাম রব্বি হাবলি উম্মাতি 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 আল্লাহ আকবার আর একটু জোরে বলেন আল্লাহ আকবার কি বলা সম্ভব ওই নবীরে ভুলা উচিত জোরে বলেন আল্লাহ আকবার ভালো যদি বাসতে হয় নবীকে বাসো যিনি তোরা যিনি বাঁচানে সেই নবী মহাবতে দুর্দ করিও মন যদি দিতে হয় নবীকে দিও আহা মন যদি আহা জাহান্ন মের ঘেইতে যাকে পাওয়া যাইবে গুনাগারম মতে গে ক্ষমা খুন গুনাগারম মতকে যিনি পার করিবে ওই নবীজির মহাবতে ওই সালাম পাঠায় মন যদি নবীকে দিও আহা মন যদি সুরে বলে নে আরা সুন আল্লাহ হচৰতে উস্মান রদ আল্লাহ ডাক দিয়া বলে দুনিয়ার মানুষেরা

দুনিয়ার মানুষেরা আমার নবীর মিলাদের মধ্যে যদি একটা টাকা খরচ করব একটা টাকা খরচের বিনিময় এক একদের খরচের বিনিময় আমার তোমাদের আমল নাম কিরওয়াত এক নম্বরে উহুদ পাহাড় সম পরিমাণ করবে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু কে যদি আমরা বলি ও নবীর সাহাবী আর কোনো সওয়াব কি নাই হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু বলে না না আর আছে ফাকারনামা শহীদা غزওয়াত বদর ও হুনাইনের জমিনে যারা শহীদ হয়েছে রে বদরের জমিনে যারা শহীদ হয়েছে ওই শাহাদাত হওয়ার পরে যত সওয়াব তাদের আমল নামায় জমা হয়েছে নবীর মিলাদে যারা একদার দান করব তাদের আমল নামা হয় বদর আর হুনাইনের শাহাদাতের সওয়াব দান করুন আর একটু জোরে বলেন আল্লাহু আকবার এইবার হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু আনহু বলেন নবীর তিন সাহাবী বলছে আমি হাসান হুসাইনের বাবা মারিফতের সম্রাট আল্লাহ মারে বাড়াইছে আমি আলী থেকে কিছু কথা শুনে নাও হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু বলেন মান আযমা মাউলিদিন নবী صلى الله عليه وسلم وكان سبب لقراتي لا يخرج من الدنيا إلا بالإيمان ويدخل الجنة بغير حساب ডেকে বলে দুনিয়ার মানুষ শুনে না নবীর মিলাদকে যারা বিশেষ মর্যাদা দিল সম্মান করল ইজ্জত করলো মিলাদ নবী পাইয়া যারা খুশি হইল এদের দাম তোমরা জানুনি মান আজমা মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কানা সাবাব আলী কিরাতিহি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ পাহাড় সমপরিমাণ পরিমাণ সওয়াব আমার আল্লাহ তাদের আমল না ময়দান করবে আল্লাহু আকবার আওয়াজ দিতেবেছে আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার বলেন মিলাদুন্নবীর ফজিলত আছে না নাই হ্যাঁ মিলাদুন্নবী করলে লাভ নাLoss লাভ এরপরে হযরতে আলী বলে শুধু তাই না শুধু তাই না এর দুনিয়ার মানুষ আর আছে আর আছে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে লা এই দুনিয়া থেকে সে বাহির হবে না সে মৃত্যুবরণ করবে না ইল্লাবিল ইমান এই ব্যক্তি বেইমান হইয়া মরবে না সে ব্যক্তি মিলা চি করবে যে মিলাদ কে সম্মান করবে সেই ব্যক্তি বেমান হয়ে মারা যাবে না এরপরে হজরত আলী আরেকটু বলেন ওয়া জান্নাহ আল্লাহ তারে জান্নাতে ঢুকাইয়া দেবে বি

মজা লাগে না আর একটু জোরে বলেন ভাল লাগে না মানে ইব্রাহিম খলিল লো ভালা মুসা কালিম লো ভালা ইসা রুহুল ভালা তবে সব নবীর চাইতে আমার নূরের নবী আলা সুবাহান লাগন না এবার টান সাথে সাথে বলতে পারবেন নি কাছে আনছি দুয়ার ধরা লাগে তালা মেরে বই লুইছে একটু জুরু জুরে লগালে কইবেন বলেন মুসা কালিমুল্লাহ ঈসা রূহুল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাঈল জবিহুল্লাহ সব নবী রাইবালা সব নবীর চাইতে আমার দয়াল নবী আলা সব নবীর চাইতে আমার সব নবীর চাইতে আমার দয়াল নবী আলা আর সেরু পড়লাম মহাকামে আলামিন কেউ পারেনি কেউ পারবে না যেতে কোনো দিন সে তাই যেতে কোনো দিন আর সেরু মাহাকামে মহাকামে রব্বুলালামিন কেউ পারেনি কেউ পারবে না যেতে কোনো দিন সে তাই যেতে কোনো দিন কামে সেই নবীকে দুর্নবীকে হ্যাঁ শৈবা কমে নরুণবিকে শৈ শৈমা কমে নূর্ণবিকে নীলে নাল্লা তালা স্বপ্নবীরী চাইতে আমার আহ শপ্নবীর চাইতে আমার সোহান আল্লাহ আপনারা মন থেকে বলেন তো রসুলের আগমনে আপনারা খুশি না বেজান যারা যারা খুশি হাত তুলে দেখাবেন একদম চিন্তাভাবজি করবেন না আমি তাক বিরুদ্ধ

খুশিদার আলোক সত্যের ইসলামের আলোক মার বলেন দরকার আছে না নাই এই তো ভাল লাগতেছে হাসি খুশি মিলাদ নবী পাইয়া খুশি থাকাটাই একটা মিলাদ খুশি থাকাটাই কি একটা ঈদ সুবহানাল্লাহ গণ এই বছর সরকারিভাবে ঈদ শব্দটা কাইটা দিছিল সরকারিভাবে ঈদ শব্দটা কাইটা দিছিল কিন্তু নবীর আশেকেরা এমন জোয়ার দিছে এমন ধাক্কা দিছে আবার এটা ঈদ জোরা লাগাইতে বাধ্য করা হয়েছে আর ঈদ নিয়ে এত সমস্যা কেন ঈদ তো সরাসরি কোরআনে আছে গত তুমি আমি বলেছিলাম ঈসা নবীর দুয়াই খাবার দুনিয়ার শেষ ওই দিনটাকে শুরু থেকে শেষ পর্যন্ত ঈদ বলা হয়েছে ঈসানবীর দুয়াই খাবার খাবারের দাম বেশি দুনিয়ায় আগমন আমার নবীর দাম বেশি আর একটু জুড়ে বলেন আমার নবীকে আল্লাহ দু জাহানের বাদশাহ বানাইছে আপনারা ফুরান দিনে কিছু গজল শুনছেন এই গজলের মধ্যে এমন একটা গজল মোহাম্মদ মোস্তফা সাল্লে আলাইহি

কে ময়দানে কোন নবী কথা বলবেন না সব নবী নিজের নিয়ে চিন্তা করবে একমাত্র আদম থেকে ঈসা নবী পর্যন্ত সবার কাছে আমরা যাব সব যাবে। যাইয়া বলবে বাবা বলবা সব আপনি আমাদের আব্বা হ্যাঁ আদম নবী আমাদের জন্য একটু আল্লাহর কাছে এই কথা বলেন যেন হাসরের ময়দানটা কায়েম করে বিচার যেন শুরু করে জান্নাতে যাই না যা হান্নামে যাই জানি না তবে বিচার হয়ে যাক আদম নবী বলবে আজকে আমি পারবো না আমি চিন্তায় আসি সুবাহ আল্লাহ এইভাবে ঈসানবীর কাছে আসার পর ঈসানবী বলবে তোমাদেরকে আর ঘুরাইতাম না তবে কোন জায়গায় গেলে হইব ওই জায়গার আমি চিনি সবাই ঈশা নবির ভরে কা ঈশা নবীর উপরে কান্না শুরু করছে নবী গো ও গো নবী মানিয়ান্ত নয় ইংসা আল্লাহর হস্তে আল্লাহর দোহাই দে বলি তাড়াতাড়ি বলেন জায়গাটা কোনটা আর ঘুরো না আর কোথাও যাইলে লাভ হবে না মাকামে মাহমুদের নিচে যাইয়া দেখো নুরের নবী নুরনি মস্তক দিয়া আল্লাহ আল্লাহতালার কুদ্রমি কুদরুদুই কদমে সেজদায় দায়ী পইড়া কান্তেসে রব্বী হাবলি উন্মাতি রব্বী হাবলি উন্মাতি রব্বী হাবলি উল্মা কি আল্লাহ ওগ বা আমরা সবাই শেষ সময় নবীর দরবারে যাব তখন আমার নবী আমি পারবো না এই কথা বলবে না আমার নবী বলেন আজকের দিনের জন্যই তো আমি হান এখন এই নবীর প্রতি যদি দুনিয়ায় ভালোবাসা না থাকে মরার পরে পাবেন জুড়ে বলেন পাবেন এই দুনিয়ায় হচ্ছে ফসলের জায়গা দুনিয়ায় ভালোবাসবেন পরকালে রেজাল পাবেন দুনিয়ায় কর্ম করবেন পরকালে ঝাঁঝা পাবেন দুনিয়ায় চাকরি করবেন পরকালে বেতন পাবেন দুনিয়ায় যদি রাসুলের সাথে সম্পর্ক না থাকে নবী বেদাত চোখে সুমা বেদাত আজানাকে সালাম দেওয়া বেদাত এত যদি বেতাতের ফতো আদেন কে ময়দানে নবী বলবে তুই তো আমার কথা শুনলি খালি বেদাত কইতি যে তোরে সিরিক শিখাইছে যে তোরে বেদাতের বেদাত ভুল বুঝাইছে এর একও জান্নাতে দিতে জান্নাতে লোজে দিতো চায়া দেখবো সেও নাই সেও নাই একেবারে কেউ নাই নবী সারা কোনো ভাই নাই সোহান আল্লাহ এই জন্য আমরা বলি যে মন দিয়া যা বাবিলাম চোখ দিয়া যা দেখিলাম মন দিয়া যা বাবিলাম নবী সারা নাই রে কোনো দাম আমার আসল পরিচয় আমি নবীজি গুলাম আমার আসল পরিচয় আমি নবী জির গুলাম সুবাহান আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে শরীয়ত সম্মতভাবে মিলাদুল নবী সাল্লাহ আলি উদযাপন করার তৌফিক দান করুক এবং মিলাদুল নবী সাল্লাহ পরিপূর্ণ ঝাঁঝা আমাদের ভাগ্যে নসিব করুন সবাই বলি আল্লাহ আমিন আপনারা যারা আপনারা যারা জুলুসে যাবেন আপনারা মিছিল যারা করবেন হুঁশিয়ার সাবধান মিলাদের শত্রুরা এই সব কথা কখনই বলবেন না উস্কানি মূলক কথা বলবেন না আমরা চাই সবাই নবীর পাগল হয়ে যাক ঠিক কিনা বলেন আমরা নবীর শত্রু দেখি না কেউ বুঝে না আজকে বুঝে না তিন দিন পরে বুঝবে আবু জাহেল সারা জীবন নবীর বিরোধিতা করে গেছে নবীরে বুঝে নাই আবু জাহেলের নসবের সন্তান হয়েছে আক্রামা নবীর উম্ময়া সাহাবির মর্যাদা লাভ করছে আবু জাহেল যাবে জাহান নামে আবু জাহেলের আফন ছেলে আক্রামা যাবে নবীর সাথে জান্নাতে তাইলে কাউকে কটাক্ষ করব না আমরা শুধু নবীর আগমনের মিছিল করব। আগমনের বার্তা দেব চল উস্কানি মূলক কথা আমরা বলবো না রাজি আসি ইনশাল্লাহ মিলাদ নবীর মধ্যে গান বাজনা চলবে না শুধু তাকবির থাকবে চলবে নারায়ের সালাদ এগুলা চলবে এবং নবীর শান গজল চলবে জিকির আসকার চলবে শরীয়ত সম্মত বৈধ জিনিসগুলো চলবে ঠিক কিনা বলেন রাজি আছেন আপনারা যেখানেই যান যেখানেই অ্যাটেন্ড করেন যেন শরীয়ত মানে শরীয়ত বহির্ভূত এমন কোন কাজ আমাদের দ্বারা প্রকাশ না পাই আল্লাহ তালা আমাদের সকলকে দয়াল নবীর মহাব্বত দিয়া আমাদের ভিতর এবং বাহির শরীয়ত তৈকত হাকিকত নবীজির চাইরোটা ধিক দিয়া আমাদেরকে যেন আল্লাহ পরিপূর্ণ করে সবাই আসতে বলে না আমিন সব সময় উল্টা আরো আসতে বলে না আমিন মাদ্য সাহেবের আস্তে কই জুড়ে আছে না